হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, আর ঘুরতে গিয়ে সেখানে এই হরিণগুলো দেখতে পেলাম। এটা জায়গাটার নাম অবশ্য ডিয়ার পার্ক। তো এখানে অনেক হরিণ আছে, কিন্তু এই কটা হরিণ হচ্ছে দেখতে পাওয়া যায়, কারণ এরা না মানুষের হাত থেকে মানে খাবার খাচ্ছে। মানুষের হাত থেকে খাবার খায় বলতে অনেকে ঘাস টাস দিচ্ছে, সেগুলো অবশ্য এখানে বিক্রি হচ্ছে, সেইগুলোই কিনে খাওয়াতে হচ্ছে। আর দেখো শিংগুলো কেমন একদম ডালের মতো ছড়িয়ে গেছে। এদের আর একটুও ভয় নেই, এরা আর মানুষকে ভয় পায় না। আর হচ্ছে কত বড় হরিণটা দেখতে পেলে নিশ্চয়ই। এই দেখো সবাই এরকম ঘাস দিচ্ছে, আর এই কাঁটা তারের ভেতর দিয়ে এরা মুখ বের করে দিয়ে খাচ্ছে। তবে খুব সুন্দর দেখতে লাগলো। আমি সামনাসামনি এই ফার্স্ট টাইম হরিণ দেখলাম, সামনাসামনি দেখিনি কখনো। আর দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, এতটুকু ভয় পেলো না। আর হচ্ছে খাবার জন্য এরা সবার কাছাকাছিই থাকে, আর এগুলো নাকি সবসময় এমনিই থাকে, আর যে যেমন পারে তেমন দেয় খাবার। তবে জানি খাবার দেওয়া নিষিদ্ধ, কিন্তু কে কার বারণ শোনে বলো। হচ্ছে সবাই এমন দিচ্ছে, আর দেখো সবাই ছবি তুলছে, দেখছে, খুব সুন্দর লাগলো, মানে ভীষণ এনজয় করেছিলাম। আর হরিণগুলো কত বড় বড় হরিণ, অনেক বড় বড় হরিণ, আর হরিণগুলো দেখতেও খুব সুন্দর কিউট, ছোটোও ছিল। কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আরও আছে অবশ্য, কিন্তু এগুলো দেখো, ওর ডালগুলো দেখো, মানে ডাল না সরি শিংগুলো পুরো ডালের মতো হয়ে ছড়িয়ে গেছে। তো দেখতে থাকো, খুব ভাল লাগবে। আর অনেক অনেক লোক আছে, মানে সবার কাছ থেকেই খাচ্ছে, মানে যে দিচ্ছে তার কাছ থেকেই খাচ্ছে, এতটুকু ভয় নেই ওর, সবাই দিচ্ছে আর খাচ্ছে ওর কাছ থেকে। দেখো খুব সুন্দর, দেখেছো কত, মানে ভেতর দিকটাই যতটা যাবে ততটা পুরো ঘন জঙ্গল। আর জঙ্গলে নাকি আরও হরিণ আছে, তো এইগুলো সবসময় রাস্তার পাশেই থাকে, কারণ এরা হচ্ছে এদের ভয় নেই। এদের ভয় নেই বলতে, এরা ছোট থেকেই মানুষের কাছে এমন করে খেয়ে খেয়ে বড় হয়েছে, সেই জন্য এরা আর ভয় পায় না। আর দেখতে পাচ্ছ কত লোক যে যার মতো খাওয়াচ্ছে, ভিডিও করছে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে শেষ করছি, টাটা।